যে গোস্ত পোস্ত হারাম খেয়ে হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত জান্নাতের উপযুক্ত নয়, জান্নাতের উপযুক্ত নয়, ওই গোস্ত পোস্ত জাহান্নামের উপযুক্ত। যে গোস্ত পোস্ত হালাল খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত জাহান্নামের উপযুক্ত নয়, জাহান্নামের উপযুক্ত নয়, ওই গোস্ত পোস্ত জান্নাত উপযুক্ত, জান্নাতের উপযুক্ত। শেষ বয়সে কবর ডাকছে, মরার কথা চিন্তা করছো, তাই তো কবর ডাকছে, কি হবে? রাত্রে উঠে আল্লাহ আকবার নামাজ পড়ছে, তসবিহ টানছো সারা রাত ধরে, খোদা তুমি মাফ করো, খোদা মাফ করো, এত সহজ। হ্যাঁ সহজ নাকি, খবরে ঢোক না, ঘাড়ে লাতি মেরে জাহান্নামে ভরে দেবে, তোমার দরবেশি পোনা ছুটিয়ে দেবে, কি ভাবছো? তোমার বাবার কথা বলছি নি আমি, হ্যাঁ আমার বাবার কথা বলছি নি আমি, আল্লাহর কথা। কোন নাসের গুনাহ করে যদি মাফ না চাই, ও বান্দা মাফ যদি না করে, মরার পর জাহান্নামেই যাবে, জাহান্নামেই যাবে, জাহান্নামেই যাবে। বসে আছেন আল্লাহ খুশি ব্যাপারটা বুঝতে পারছেন না? অনেকে বাবাজিরা বাবা বাড়িতে পড়ে শুয়ে আছে, ঘুমোচ্ছে, ঠান্ডা সময় বের হইলে আপনার ঘুম ছেড়ে নিদ্রা ছেড়ে দিয়ে এই ঠান্ডায় চুপচাপ এসে বসে আছেন কেন? এই কমিটির ছেলেরা সকালবেলা আপনাদের সব 500 কোটি টাকা দেবে সেই জন্য বসে আছেন? এর কথা বল, তা বসে আছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য, তাই জন্য কি? শরীয়তের কথা শুনছেন, আল্লাহর কথা শুনছেন, নবীর কথা শুনছেন, কি ভাই জান উদ্দেশ্য কি বাবা? আল্লাহকে খুশি করা, না অন্য কিছু আছে আপনার মনে? হ্যাঁ জোরে বলেন। হ্যাঁ আর আল্লাহ খুশি মানে জানেন না, আসল কাজটা ভুলে যাচ্ছেন, এত অজনিসতে মশালা পর শুনছেন। আল্লাহকে খুশি মানে, আল্লাহ খুশি মানে বিশাল ব্যাপার, যে নামাজ পড়ছো, রোজা রাখছো, সারা ধরে জেগে ইবাদত বন্দি করছো, জিকির আজকার করছো, হ্যাঁ ঘুমিয়ে না থেকে বসে, আপনার স্ত্রী পড়ে ঘুমোচ্ছে পাশে আর আপনি তসবিহ দিয়ে জিকির করছেন, আল্লাহ সারা জিকির করতে সকাল হয়ে গেল, কেন? কারণটা কি? আল্লাহকে খুশি করা, এটা নাকি ঠিক? তো নাকি আল্লাহ খুশি মানে ওই বান্দাটা বেহিসাব জান্নাতি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না, জোরে হবে না, এটা বলতে পারছেন না আপনারা? হ্যাঁ এত মেহনত পরিশ্রম কেন, কিসের জন্য আমরা করছি? নি পেটের জন্য খালি? হ্যাঁ আমরা মেহনত পরিশ্রম করছি, ব্যবসা বাণিজ্য করছি, হালাল ব্যবসা, হালাল রুজি ইনকাম করছি, আল্লাহ তুমি খুশি হও, হালাল রুজি ব্যবসা করে, হ্যাঁ আমি আমার ছেলে পুলে বাচ্চা কাচ্চা দিয়ে হকমে খেতে পারি, কি আল্লাহ খুশি হবে না? আর আল্লাহ খুশি মানে বেহেসা ও বান্দা জান্নাতি, বলুন সুবহান আল্লাহ। তার নেক নেগা এক জাররা যদি কোনো বান্দার নসিবে পড়ে যায়, হ্যাঁ ও বান্দা বেহিসাব জান্নাতি হয়ে গেল, বলুন সুবহান আল্লাহ। কেবলমাত্র হ্যাঁ যে সঠিক পথে চলে ইমানদার হয় তার জন্য কোনো চিন্তা নেই, বেঈমানদের জন্য নয়, ইমানদারদের জন্যে। এ কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ অথে বাবাজি ভাইয়েরা চলার পথে খুব বুঝিয়ে চলবেন, পাশে মিলে চলবেন, হারাম করে ইবাদত কবুল হয়? এ হারাম করে ইবাদত কবুল হয়, হারাম করে নামাজ কবুল হয়, আপনারা বলুন হ্যাঁ কিনা বলো, আপনারা শোনেন না বড় মুফতি আলিম ওলামা শায়েখ মশায়েখ বিশ্বার বলে গেলে, বাবা হারাম থেকে পরহেজ করো, হারাম জিনিসটা হচ্ছে কোন জায়গার জিনিস, হারামটা কোন জায়গার জিনিস, হারামটা হারাম জিনিসটা হচ্ছে জাহান্নামের জিনিস, আর হালাল জিনিসটা কোথাও বলে? আরে জোরে বলেন না, ভয় লাগছে নাকি রে বাবু? হালাল জিনিসটা হচ্ছে জান্নাতের জিনিস, বনু সুবহানাল্লাহ। হ্যাঁ যে গোস্ত পোস্ত হারাম খেয়ে হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্ত পোস্ত
জান্নাতের উপযুক্ত নয়, জান্নাতের উপযুক্ত নয়, ওই গোস্তপোস্ত জাহান্নামের উপযুক্ত। যে গোস্তপোস্ত হালাল খেয়ে প্রতিপালিত হয়েছে ওই গোস্তপোস্ত জাহান্নামের উপযুক্ত নয়, জাহান্নামের উপযুক্ত নয়, ওই গোস্তপোস্ত জান্নাতের উপযুক্ত, জান্নাতের উপযুক্ত। বলুন সুবহানাল্লাহ। শরীরটাকে তৈরি করেছে কিসের আর কি তৈরি করছো, নিজের শরীরটাকে একবার চিন্তা করুন। হালাল খেলে শরীরে হালালি খুন পয়দা হয়, আর ওই হালালি খুন যখন পয়দা হয়েছে ক্ষমতাটাও হবে হালালি, আর ওই ক্ষমতা নিয়ে ইবাদত বান্দি করলে ওই ইবাদতটা আমার আল্লাহ কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আর হারাম খেলে শরীরে হালাল হারামি খুন পয়দা হবে, আর ওই হারামি খুনলে ইবাদত বান্দি করলে ওই ইবাদতটা আল্লাহ কবুল করবে না। কি বুঝলেন, কথা বুঝতে পারছেন না বাবা? অতএব এইসব আওয়াজ নিশ্চিত বহুবার শুনছেন, কিন্তু শুনেও কিন্তু আমরা অনেকে কাজে লাগাচ্ছি না। টাকা হলেই হলো, টাকা দরকার, পয়সার দরকার, গু কি গোবর, সোর কি কুকুর কি বাঁদর, ওটা দেখবো না এখন, টাকা টাকা। এ ঠিক না বেটি গো বাবা, বলেন না ঠিক করে, ঠিক তো কি কি করবেন টাকা, কি যে কাজে লাগবে, কার জন্যে করছো, ছেলের জন্যে, বিবির জন্যে, হ্যাঁ নিজের একটু আরাম বিলাসে তার জন্যে, কদিন, হ্যাঁ চোখ মুড়ে গেল, রয়ে গেল, চলে গেলে জাহান্নাম, কাজে লাগলো কি, কাজে লাগলো? হ্যাঁ হালাল পয়সা থেকে যে আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের দাম, আর হালাল পয়সা থেকে যদি আপনি ছেলে পুলে বিয়ে বাল বাচ্চাকে খাইয়ে সঠিক পথে রেখে যদি যেতে পারেন তাহলে মরার পরেও শান্তি, হ্যাঁ তাহলে সবটা পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আপনারা দান করেন? হ্যাঁ দান করেন তো, দান করলে কি হয় জোরে বলেন, সবের উদ্দেশ্যে দান করেন তো? আমার কথাগুলো বুঝতে পারছেন তো না, বুঝতে পারছেন না কি বুঝলেন, বোঝার চেষ্টা করুন, তাদের কাজে লাগবে। দান করছেন কেন সব কি বাবা, তাই তো নাকি? মানুষ চলে যাওয়ার পরে মানুষের সমস্ত নেক আমলটা বন্ধ হয়ে যায়, একটা খালি রাস্তা খোলা থাকে সাদকায়ে জারিয়া, যেটা হালাল পয়সা থেকে দান খায়রাত করুন সাদকায়ে জারিয়া, এই দান খায়রাতটা হ্যাঁ আপনার রুহ মুবারক আল্লাহ পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি ছেলে মানুষ করেছেন, মেয়ে মানুষ করেছেন, খাইয়ে পিঁদিয়ে ছেলেকে মেয়েকে আপনি নামাজি করেছেন, আল্লাহ আল্লাহ করেছেন, সে ছেলে মেয়ে আপনার কোরআন পাক পড়ছে কি বুঝলেন, মেয়ের বিয়ে দিয়ে দিলেন, মেয়ে পরের বাড়ি চলে গেল, আপনারা ভাবছেন আমার আর কি কাজে লাগবে, সেটা পরে হয়ে গেল, দিয়ে দিলেন, আমার আর কোনো কাজে লাগবে না। আপনার যে কি কাজে লাগবে আপনি নিজে জানেন না, আপনি নিজেই জানেন না। হ্যাঁ ছেলেটা যদি আপনার নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, কি মেনেন সঠিক পথে চলে, ইবাদত বান্দি করবে, সবটা বাম্মায় রুহ মুবারক আল্লাহ পৌঁছায়। বলুন সুবহানাল্লাহ। মেয়েটাকে আপনি কোরআন পড়া শিখিয়েছেন, সৎ পথ শিখিয়েছেন, মেয়ে আপনার পাঁচ অক্ত নামাজি, শ্বশুরবাড়ি যে নামাজ পড়বে সেখানে নামাজ পড়বে, রোজা রাখবে, ওই সবটা বাম্মায়ের রুহ মুবারক আল্লাহ পৌঁছাবেন। বলুন সুবহানাল্লাহ। মেয়েটাও সৎকায় জারিয়া, ছেলেটাও সৎকায় জারিয়া, কি বুঝলেন? এই জন্যই আমরা বলি বাবা ছেলেকে মেয়েকে ভালো করো, আল্লাহওয়ালা যাতে হয় নামাজি পড়ে, কোরআন শিক্ষা দাও, দিনী শিক্ষা দাও, মাদ্রাসায় ভর্তি করো। এ আমার বাচ্চা তারা বলে যায় না যায় না গো, গেছে তো, আমরা বলছি নি, বলছি তো, যদি না ল্যান্ড কি করব, ছেলে হয়েছে আপনার দেড়িয়ে মুত দেড়িয়ে পিচ্ছাপ করছে, বিড়ি খেচ্ছে, গাঁজা খেচ্ছে, তাড়ি খেচ্ছে, হই হাই করে বেড়াচ্ছে, কি কাজে লাগবে? হ্যাঁ সঠিক পথে চলতে হবে তো নাকি, কি বাবা ঠিক তো নাকি? তবে কাজে লাগে বাবা, আর তা নাই বেকার। হকুল্লাহ আর হকুল্লাহ দুটো জিনিস আছে ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেনিরা,
হক্কুন্নাস আর হক্কুল্লাহ দুটো জিনিস আছে। হক্কুন্নাস কাকে বলে আর হক্কুল্লাহ কাকে বলে? হ্যাঁ, যা পাই তাই খাই, কত খাবে, কত ঝাড়বে, কত চিটিংবাজি করবে, কত ধোঁকাবাজি করবে, পরের মেরে নিয়েছো, কেটে নিয়েছো, জুলুম করেছো, গসব করেছো, হ্যাঁ, লোককে লালিয়ে দিয়ে হুলিয়ে দিয়ে ভাং চু ধুরির সাত করে ফেললে, হ্যাঁ, কত করবে, কত কতদিন, 10 বছর 20 বছর 50 বছর, তারপরে হ্যাঁ কি করবে? কবরে যাবে না যাবে না? এ যাবে না যাবে না? এ আপনার কবরকে ভয় খান? এই কবরকে ভয় খান না? হ্যাঁ, সব ভয় খান? এই মরণ হবে না হবে না? হবে। আর যারা লুট দ্রাজ করে খেচ্ছে সব কিছু, এরা ভাবছে আমাদের আর মরণ হবে না, আমরা কবরে যাব না, দুনিয়ায় থাকবো, তাই তো? একটু চোখ মুজে চিন্তা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, ইব্রাহিম ভাই সাহেব বসে বসে কি বলে যাচ্ছে কথাটা বুঝতে পারছেন না? তোমাকেও কবরে যেতে হবে, আর যে খেতে পায়নি পিনতে পায়নি ভিখারি গরিব সে তাকেও কবরে যেতে হবে, যার কিছু নেই সেও কবরে যাবে। আল্লাহ কি দেখবে বাবা? বিশাল ধনী, টাকা পয়সা, ওটা দেখবে না আমল দেখবে? হ্যাঁ, আল্লাহ আমলটা দেখবে, কিরম আমল করে এসেছো হিসাব দাও। হ্যাঁ, আজ মানুষের ঝেড়ে মেরে মুড়ে অত্যাচার করে জুলুম করে গসব করে আপনি আজ কি করে নিলেন, আর হক্কুন্নাসের গুনাহ করলেন, হক্কুল্লাহ নামাজ পড়ুনি, রোজা রাখুনি, সঠিক পথে চলতে পারুনি, খোদা তুই মাফ করো, আল্লাহ আমি তোমার বান্দা ভুল করেছি, খোদা তুই মাফ করো। এই আল্লাহর কাছে মাফ চাইলে মাপ আল্লাহ করবে না করবে না গো? হ্যাঁ, আচ্ছা একটা মানুষ যদি ভাই চান তওবা চাইলে আল্লাহর কাছে, আবার সেই গুনাহ করছে, আবার আল্লাহ তুমি মাফ করো, খোদা ভুল করেছি, আবার ঘুরে গেছে সেই কাজ, আবার আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করো, সারাদিনে হ্যাঁ 10 বার গুনাহ করছে আর 10 বার মাফ চাইছে, কি বাবা আল্লাহ মাফ করবে না করবে না? কথা বলেন, ভয় লাগছে নাই? তাই এটা আবার কি করে হয়? মাপ একবার আল্লাহর কাছে যাইবে, বারবার খোদার কাছে মাপ চাইলে খোদা কি মাপ করবে? হে বোকা বোকা, কে বলেছে, কে বলেছে? 100 বার যদি গুনাহ করো খোদার কাছে, যদি 100 বার তওবা পড়ো মাপ চাও, আল্লাহ 100 বার তোমার গুনাহকে মাপ করে দেয়। বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলমিন তার দয়া দরওয়াজা খুলে রেখেছে, বান্দা তুমি চাও মাফ চাও, আমি আল্লাহ তোদের খাতাকে মাফ করব। বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, আমরা বান্দা ইবলিস শয়তান কত রকম চক্রান্ত, কত রকম কি নফসের মধ্যে ফেলে আমাদের পাপ করাবে, যেই বুঝতে পারবে খোদা তুমি মাফ করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহর কাছে গুনাহ করেছো, খোদার কাছে গুনাহ করেছো, খোদার কাছে মাপ চাইলে খোদা মাপ করে, এটা হক্কুল্লাহ। আর হক্কুন্নাস এটা কি জিনিস জানেন? এই আপনারা জানেন, জানেন না? এই বসে বসে বোন বুঝতে পারলেন না? ঝেড়েছে ঝেড়েছ, চিটিংবাজি করেছ, লুট করেছ, জমি দখল করে নিয়েছ, তোর বাবার জমি, এই তোর বাবার জমি তুই দখল করে নিলি, তোর বাবার জিনিস তুই মারলি দিয়ে নিলি, জোর করে তোর কাছে পাওনাদার পাবে তাড়িয়ে দিলি, কি ভেবেছিস? সুতো করে ফেলবে, সুতো করে ফেলবে, কবরে ঢোক না। হ্যাঁ, এই হক্কুন্নাসের গুনাহকে আল্লাহ বলছেন আমি মাফ করতে পারবো না, ওই গুনাহ আমি খোদা মাফ করতে পারবো না, ওই বান্দার কাছে মাপ চাইলে যদি বান্দা মাপ করে তবে আমি আল্লাহ মাপ করব, আর তা নাই ও গুনাই মাপ করতে পারবো না। এই ঝেড়ে মেরে সব কিছু নিয়ে করে দিয়ে খুব তসবি টানছো বসে বসে, নাই পাঁচ অক্ত নামাজি হয়ে গেছে নাকি? তুমি নাকি পাঁচ অক্ত নামাজি হয়েছ? মাথায় টুপি দাড়ি জুব্বা লেগিয়ে একবার দরবেশ সেজে গেছো,
শেষ বয়সে কবর ডাকছে, মরার কথা চিন্তা করছো, তাই তো কবর ডাকছে, কি হবে? রাত্রে উঠে আল্লাহ আকবার নামাজ পড়ছে, তসবিহ টানছো সারা রাত ধরে, খোদা তুমি মাফ করো, খোদা মাফ করো, এত সহজ। হ্যাঁ সহজ নাকি? খবরে ঢোক না, ঘাড়ে লাতি মেরে জাহান্নামে ভরে দেবে, তোমার দরবেশি পোনা ছুটিয়ে দেবে, কি ভাবছো? তোমার বাবার কথা বলছি নি আমি, হ্যাঁ আমার বাবার কথা বলছি নি আমি, আল্লাহর কথা বলছি। হ্যাঁ এখন সুফি দরবেশ হয়ে গেছো, মানুষে কত বলছে হাজি স্যার, দরবেশ স্যার, এ বড় জ্ঞানী নামাজি সব থেকে বলছে, কি করেছো? পিছনে দিকতে চিন্তা করেছো? পিছনে যখন বয়সে ক্ষমতা ছিল কি করেছো? কত চিটিংবাজি করে কত টাকা করেছো? এত কিছু বিলাসী বিশাল করেছে, কার বাবার টাকা দিয়ে করছে? হারাম না হালাল? হ্যাঁ হক্কর নাসের গুণা করেছ? চলে যাই ছোট হুজুরের মাজারে, যাই দাদা পীরের মাজারে, যাই কাঁদা কাটা করলে সব মাফ হয়ে যাবে। বড় পিসাহ দরবারে, খাজা হুজুরের দরবারে যাবে, মাফ হবে? এই হবে? হবে না। তবে একটা জায়গায় গেলে হয়তো মাফ হয়ে যাবে, যাই কোথায় বল, মক্কায় চলে যাই, দেখবেন ছুটছে মক্কা শরীফে। কেন মক্কা শরীফের একটা কোণে হাজির আসওয়াদ বলে, হাজির আসওয়াদ বলে একটা পাথর আছে ভাই জান, ওই পাথরটা আদমের সাল্লাম বেহেস্ত থেকে নিয়ে এসেছিলেন, সাদা ধুলির মন চকচক করতো একদম, গুণা টেনে 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 কালো হয়ে গেছে, এ ঠিক না বেটিক গো, বুঝলেন না? বললে একবার যদি চুমু দেওয়া যায় তাম জীবনের খাতা মাফ হয়ে যাবে, সব ফ্রেশ হয়ে যাবে। চলে গেল মক্কায়, এক পাক করে ঘুরছে আর চুমু দিচ্ছে, আবার এক পাক ঘুরে চলে গল 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 করে গুণা বেরিয়ে যাচ্ছে, কি মাফ হবে? তো কি বলছেন আপনারা, হবে? হ্যাঁ এত সহজ মাফ হয়ে যাওয়া? মদিনায় চলে গেছে, রসুল্লার মাজারে চলে গেছে, ইয়ার রসুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ, এই দিন দুনিয়ার বাদশা দয়ার নবী, আপনার কাবা ঘরের গিলাফ ভরে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার তমাম জীবনের গুনাহটা যেন আল্লাহ মাফ করে দেয়। মাফ হবে? মাফ হবে? এই মাফ হবে? কখনই হবে না। হ্যাঁ হক্কুন নাসের গুণা আল্লাহ মাফ করবে না। তাই চলে যাও, কি বাড়ি চলে যাও, বাড়ি যাও। হ্যাঁ ওই যা হলো আর আশা হলো, হারাম করে হজ আল্লাহ কবুল করে, কি বলছেন আপনারা? হ্যাঁ হারাম করে হজ আল্লাহ কবুল করে না। বাড়ি যাও, বাড়ি এসে যা সর্বনাশ করেছো, লিয়েছো, মেরেছো, কেটেছো, ওর হাতে ধরো পায়ে ধরে তবে তোমার জান্নাত, ওর হাতে ধরো পায়ে ধরলে হ্যাঁ তবে তুমি জান্নাতে যেতে পারবে, কি ভাবছো? হ্যাঁ বিরাট ব্যাপার আমার, এসে বিশাল ব্যাপার, ওর হাতে ধরে মাপ চাইতে হবে। হ্যাঁ কি কিছু নেই, ভিখারি গরিব লুটেরাটা সব নিয়ে নিছি, ওর হাত ধরে মাপ চাইতে হবে, বিরাট ব্যাপার আমার, বিরাট ব্যাপার কি, ওর হাতে ধরো, ওর পায়ে ধরো, ও যে মাপ করে তুই জান্নাতে যাবি, আর তা নেই তুই জাহান্নামে যাবি, হ্যাঁ ঠিক না বেঠি? হ্যাঁ হক্কু নাসের গুনাহ করে যদি মাপ না চাই, ও বান্দা মাপ যদি না করে মরার পর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, বাঁচতে পারবে না। জ্ঞানীগুণী মানুষ আপনারা, শিক্ষিত মানুষ আছেন আপনারা, আমি আপনারা সকল জোড়হাত করে বলো ভাই যান, খবরদার আপনারা হক্কুন নাসের গুনাহ যেন করতে যাবেন না। যদি হরকার ছুটি কিছু হয়ে যায়, ঘটে যায়, হ্যাঁ বসে মাপ চেয়েলেন, ইসলাহ করেলেন, ভুল ভ্রান্তি হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে কেউ মাপ চাই, খোদার গায়ে কেউ কাঁদে যে মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেন, বান্দা হয়ে বান্দার কাছে যদি মাফ চাই, ইনশাল্লাহ আশা করি ও বান্দাও আপনাকে মাফ করে দেবে, কি বাবা দেবে না? হ্যাঁ
কোনো বান্দা হয়ে যে বান্দাকে যে বলে ভাইজান ভুল হয়েছে, জীবনে অনেক গুণা করে ফেলেছি, তোমার বহুত ক্ষতি, তুমি খোদার রাস্তে মাফ করো, কি করবে না বাবা, ইনশাল্লাহ করবে ভাইজান। হ্যাঁ, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন, খুব বুঝিয়ে চলবেন, চলার পথে যাই করেন নিজের রাস্তাটা পরিষ্কার রাখবেন, কবরে যাওয়ার রাস্তা, ফুল সাথে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখবেন, তা না হাই বাবা থেকে যাবে, তখন আর কোনো রাস্তা থাকবে না ভাই জান। হ্যাঁ, ওয়ালায়ালি সাইয়্যিদানা, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি তোমারি ওই স্ত্রী মালাম গলে দিয়ে সেলো আলা, তোমারি ওই স্ত্রীর এমনই জালাপ, কি কব মদিনা মালা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদানা, বাবা জি ভাইরা দোস্তরা, আল্লাহ ওয়ালা হও, নামাজি হও, মুত্তাকি হও, পরহেজগার হও, ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেড়িরা, আল্লাহ কাকে কখন ফিরাবে কেউ বলতে পারবে না, কার দ্বারা আল্লাহ পাক কাকে হেদায়েত করবেন কেউ বলতে পারবে না, পারবে হেদায়েত মালিক কে, হেদায়েত মালিক, হেদায়েত মালিক আমার আল্লাহ, কি কে হেদায়েত পাবে বাবা, কে পাবে? হ্যাঁ, যে হেদায়েত পেতে চাই তাকে আমার আল্লাহ হেদায়েত করে, বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, পীর সাহেবরা হেদায়েতের মালিক নয়, মৌলান সাহেবরা হেদায়েতের মালিক নয়, মৌলান সাহেব, পীর সাহেব শরীয়তের কথা বলবে, দিনের কথা বলবে, আল্লাহর কথা বলবে। মানুষ যদি নিজের মন থেকে হেদায়েত পেতে চায় শুনে, তখন তাকে আমার আল্লাহ হেদায়েত করেন, বলুন সুবহান আল্লাহ। কথা বুঝলেন না বাবা? হ্যাঁ।